তৃণমূল কংগ্রেসের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের হেরম্বগোপালপুর গ্রাম পঞ্চায়েতের কুয়েমুড়ি গ্রাম। বিজেপি কর্মীদের বৈঠকের সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করেছে বলে অভিযোগ। এই ঘটনায় 11 জন বিজেপি কর্মী আহত হন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভোটের সময় বিজেপি কর্মীরা তৃণমূলের নামে অপপ্রচার করছে। বিজেপি কর্মীরাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ। তবে এই ঘটনায় বেশ কয়েকজন আহতকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাথর প্রতিমা থেকে বিশ্ব সমাচার নিউজ টিম।